শীতকালের রুক্ষ শুষ্ক বাতাসের কারণে আমাদের ত্বকের ন্যাচারাল অয়েল নষ্ট হয়ে যায়, তাই ত্বক খসখসে ও মলিন হয়ে পড়ে। এছাড়াও দেখা দেয় ত্বক ফেটে যাওয়া এবং কালো হয়ে যাওয়ার মতন সমস্যা। এর জন্য শীতকালে আপনার ত্বকের দরকার একটু বাড়তি যত্ন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে শীতকালে আপনি আপনার ত্বকের যত্ন নেবেন। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার ও শুকনো বাটিতে এক টেবিল চামচ গ্লিসারিন নিন। গ্লিসারিনের সামান্য একটু আঠালো ভাব থাকাতে অনেকেই এই গ্লিসারিনকে ব্যবহার করতে চান না, কিন্তু এটা ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ম্যাজিক্যাল একটি উপাদান। এটা ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে নরম এবং কোমল করে তোলে, পাশাপাশি ত্বক থেকে কালো দাগ দূর করতেও সহায়তা করে। এবার এতে দিব 6 টেবিল চামচ গোলাপ জল। তবে আপনি চাইলে গোলাপ জলের পরিবর্তে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন। গোলাপ জল ভিতর থেকে পুষ্টি দিয়ে ত্বককে সজীব রাখে, পাশাপাশি ত্বকের বর্লি রেখা এবং বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণের সমস্যা দূর করতেও সহায়তা করে। এবার এতে দিব 1 টেবিল চামচ আলমন্ড অয়েল। এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা নিয়ে আসে এবং স্কিন টোন ব্রাইট করতে সহায়তা করে। তারপর এতে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন। এটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন, আর এটাকে আপনি 15-20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ফেস ওয়াশ বা সাবানের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটির সাহায্যে 2-3 মিনিট মাসাজ করুন। এই মিশ্রণটিকে যেহেতু সংরক্ষণ করবেন, তাই এর ভিতরে হাত লাগাবেন না, চামচ বা ড্রপের সাহায্যে এটাকে ব্যবহার করবেন। অ্যাপ্লাই করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিতে হবে। আপনি চাইলে এই রেমেডিটাকে আপনার পুরো শরীরেও ব্যবহার করতে পারেন, তবে পুরো শরীরে ব্যবহার করলে পরদিন সকালে গোসল করা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না, কারণ এর মধ্যে গ্লিসারিন রয়েছে, আর গ্লিসারিন ব্যবহার করার পর রোদে গেলে তা ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর এই মিশ্রণটিকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে। আপনি শুধুমাত্র 2 সপ্তাহ এই মিশ্রণটিকে ব্যবহার করে দেখুন, পরবর্তীতে আপনি বাজার থেকে কেনা আর কোনো ধরনের প্রোডাক্টই ব্যবহার করতে চাইবেন না। ফেস প্যাকটিকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার একটি টমেটো। টমেটো সব ধরনের ত্বকের জন্য চমৎকার কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে। ফেস প্যাকটিকে তৈরি করার জন্য টমেটোটিকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটি পরিষ্কার বাটির মধ্যে 1 টেবিল চামচ টমেটোর পেস্ট নিয়ে নিন। এবার এর মধ্যে আমি দেব 1/2 টেবিল চামচ পরিমাণ টক দই। তবে আপনার ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়ে থাকে, এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করতে পারেন। তারপর এতে দিব চমৎকার একটি উপাদান, তা হচ্ছে 1 চামচ পরিমাণ মধু। এবার এই 3টি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। টমেটো ত্বকের কালো দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করতে চমৎকার কাজ করে। এর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে, তাই এটা দ্রুত ত্বককে উজ্জ্বল করে ফেলে। শীতকালে ত্বককে ময়শ্চারাইজ এবং উজ্জ্বল রাখতে চমৎকার একটি উপাদান হচ্ছে টক দই। পাশাপাশি এটা শীতকালে হওয়া ইনফেকশন থেকেও ত্বককে রক্ষা করে। রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে 5 মিনিট মাসাজ করুন। শীতকালে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে মৃতকোষ জন্মে যায়, আর এইভাবে মাসাজ করলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে যাবে এবং ত্বক পরিষ্কার করার সময় সহজেই তা উঠে চলে আসবে। আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার হাত, পা এবং ঘাড়েও অ্যাপ্লাই করতে পারবেন। 5 মিনিট মাসাজ করার পর এইভাবেই 10-15 মিনিটের জন্য রেখে দিন, এবং 10-15 মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন।
আর ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান শীতকালে আপনার ত্বকের যত্নে চমৎকার কাজ করবে। এটা রুক্ষ শুষ্ক ত্বককে মসৃণ করে তুলবে এবং ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে। তাই এই সময় ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে চাইলে এই রেমেডিটাকে সপ্তাহে 3-4 দিন ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে শীতকালে আপনার ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাবে না, বরং ত্বক থাকবে নরম, কোমল ও গ্লোয়িং। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি আপনাদের সামান্য পরিমাণও কাজে এসে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।